নবীজি গো, যদি আমার বাবা হোক কোনো সমস্যা নাই, আমার মা হোক তাতে আমার কোনো কিছু আসে যায় না, আমার ভাই হোক তাতে আমার কোনো কিছু আসে যায় না, যতক্ষণ পর্যন্ত আপনার দুশ্মনকে দুনিয়ার জমিন থেকে চিরবিদায় না করব, ততক্ষণ পর্যন্ত আমি আবু বকর ক্ষান্ত হব না। মহব্বত কারে কয়, ভালোবাসা কারে কয়, কথা ঠিক না বেছি। মাইয়াশিক মৌলা হু মেরা ইশ্ক নিরালা, ইয়ে জুমলা জাহাঁ জিসকা তাজাল্লি সে উজালা, মাই দূর হু মজবুর হু আই সৈয়দ আলা, দিদার দেখা দে নেহি আওয়াজ সুনা দো। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، قل كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال رسول الله صلى الله عليه وسلم:
أحبّ لما يغضوكم من نعمة وأحبوني لحب الله وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে রাসূলের শানে দরুদ পড়তে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছেন তিনটা জায়গা ফাঁকা রাখতে নাই। কয়টা জায়গা? তিনটা জায়গা ফাঁকা রাখতে নাই। তন্মধ্যে এক নাম্বার হলো স্বামী স্ত্রী যখন বিছানায় শুয়ে যায় এই স্বামী স্ত্রীর মাঝে ফাঁকা রাখতে নাই। ফাঁকা রাখলে কি হয়? স্বামী স্ত্রীর ফাঁকের মধ্যে শয়তান ঢুকে, শয়তান ঢুইকা স্বামী স্ত্রীর ভিতরে কুমন্ত্রণা দিয়া স্বামীর স্ত্রী থেকে আলাদা করে দেয় আর স্ত্রী থেকে স্বামীর আলাদা করে দেয়। দ্বিতীয় নাম্বার আল্লাহ রাসূল বলেন যে কোরআনের আলোচনা যে মজমাতে হয় ওই মজমাতে ফাঁকা রাখতে নাই। কি রাখতে নাই? ফাঁকা রাখতে নাই। ফাঁকা রাখলে শয়তান আইসা ঢুকে ঢুকে ইনজেকশন দেয় যে বয়ান তো জীবনে অনেক শুনছ আর দরকার নাই, এবল বাসায় গিয়া শীতের দিন কম্বল মোড়া দিয়া ঘুম দেও, কথা ঠিক না বেঠি? এজন্য আমরা যারা ফাঁকা রাখছি ফাঁকা গুলা বন্ধ করে সামনের দিকে আগায় আগায় বসি আর রসুলের শানে আমরা মহাব্বতে দুরুদ পড়তে থাকি। কি বলেন? রাজি আছি না? সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি واصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله واصحابه সাল্লাম। জগাজি লগানে কি দুনিয়া নেহি হাই কে ইবারত কি জাহে তমাশান হি হাই জিদর তো যা রহা হাই উদর কদম জমায়ে যা কেউ সুনে আলা সুনে আপনা গান গায়ে যা বালাগাল আলা। মহাব্বতে আওয়াজ করে আপনারা কি অসুস্থ নাকি? কি বলেন? অসুস্থ? হাসুনাত জামিউ খিসালিহি زيارت مدينه کی دل میں تمنا نہیں تو میرے پا
سفر کی سمانا بلغ العلا کی ব্যাপার মাইকটা এরকম করতেছেন কেন حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله সদাগর কান্দি দক্ষিণ পাড়া আমির বাড়ি ও আদার বাড়ির উদ্যোগে চতুর্থ বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের পরম শ্রদ্ধেয় সভাপতি দিগার হযরত উলামায়ে কেরাম উপস্থিত আছেন আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লাম হযরত মাওলানা নূরুজ্জামান সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া মাগরিব থেকে নিয়ে পর্যন্ত উলামায়ে কেরাম কোরআন এবং হাদিসের সার গর্ব আলোচনা আপনাদেরকে শুনিয়েছেন আখির মুনাজাত পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক সকলে বলুন আমিন ভাইরা আমার অল্প সময় আপনাদের সম্মুখে কিছু আলোচনা করব যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন তার পূর্বে মহান মনিবের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান মনিব আমাদেরকে দ্বীনের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে কোরআন মাজিদ সুন্নাহ শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবান থেকে দ্বীনের কিছু কথা শোনার জন্য আল্লাহ পাক এই জান্নাতের বাগানে আসা বসার সুযোগ করে দিয়েছেন এজন্য আমরা খুশি না বেজার আরো জোরে বলুন খুশি না বেজার যদি খুশি হয়ে থাকি তাহলে খুশির আওয়াজে সিনার সবটুকুন শক্তি উজাড় করে দিয়ে মহান মনিবের দরবারে কালিমাতুর শুকর আদায় করে নিচ্ছি সকলে জোরে সুরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ আরো জোরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ ভাইরা আমার আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে এখানে আয়াত কারিমা তিলাওয়াত করেছি আয়াত যখন পড়েছি তখনই আপনারা বুঝতে পেরেছেন যে আয়াতটা খুব ইম্পর্টেন্ট একটা আয়াত এবং এই আয়াতটা সকলেই জানে প্রথম যে হাদিস পাঠ করেছি হাদিসও আপনারা সকলেই জানেন কথা ঠিক না বেঠিক ভাইরা আমার এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে ও মা তৌফিক ইল্লা বিল্লাহ আমরা এই দুনিয়াতে যতগুলা নিয়ামত ভোগ করতেছি কিয়ামত পর্যন্ত যতগুলা নিয়ামত আমরা ভোগ করব এই নিয়ামতগুলা আল্লাহ তাআলা কার উসিলায় আমাদেরকে ভোগ করার সুযোগ করে দিয়েছেন কার উসিলায় আমরা এই দুনিয়াতে নিয়ামতগুলা ভোগ করতেছি মানুষটাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একটা মানুষের কারণে আমরা এই পৃথিবীতে আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নিয়ামত ভোগ করতেছি কথা ঠিক না বেঠিক এবং কিয়ামত পর্যন্ত যত মানব দানব এই জমিনে আসবে সকলেই মুহাম্মদুর রাসূলুল্লাহর খাতিরে দুনিয়ার সমস্ত নিয়ামতগুলো ভোগ করবে কথা ঠিক না বেঠিক আচ্ছা এই এলাকাতে যদি কোনো সরকারি ভাবে কোনো অনুদান আসে এই অনুদানটা কার উসিলায় আসে এমপির উসিলায় আসে কথা ঠিক না বেঠিক আর ইউনিয়নে যদি কোনো অনুদান সরকারি ভাবে আনতে হয় তাহলে চেয়ারম্যান সাহেব যায় এমপি সাহেবের কাছে কথা ঠিক না বেঠিক এমপির উসিলায় জেলাতে কাজ হয় চেয়ারম্যানের উসিলায় ইউনিয়নে কাজ হয় কথা ঠিক না বেঠিক মেম্বারের উসিলায় সরকারি অনুদান ওয়ার্ডের মধ্যে আসে কথা ঠিক না বেঠিক ঠিক তো দ্রুতভাবে বিশ্বনবী সরওয়ারে কায়নাত নবী দু জাহানের বাদশা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আমরা এই দুনিয়াতে এসেছি এবং যত নাজ নিয়ামত ভোগ করতেছি সব রসুলের খাতিরে কথা ঠিক না বেঠিক ভাইরা আমার এই রসুলকে আমাদের চিনা দরকার এই রসুলকে আমাদের চিনা দরকার কথা ঠিক না বেঠিক কবি বলেন মুহাম্মদ কো আগর পয়দা না হোতি আসমানো
জমিন পয়দা না করতি। মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ দুনিয়াতে না পাঠাইলে আল্লাহ তাআলা আরশ কুরসি লৌহ কলম কোনো কিছুই বানাইতেন না। কথা ঠিক না বেঠি? এটা কার কথা? কবির কথা। জোরে বলুন, কথা ঠিক না বেঠি? ওই নবীকে আমাদেরকে চিনতে হবে, নবীর আদর্শ পুরোপুরি ভাবে আমাদেরকে আমল করতে হবে, মানতে হবে, পয়গম্বরে ইতাআত করতে হবে। কথা ঠিক না বেঠি? ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন শিঙ্গা লাগিয়েছিলেন। কি হাদিস শরীফে এসেছে, রাসূল শিঙ্গা লাগিয়েছিলেন। ছোটবেলায় দেখেছি আমাদের নানিরা আমাদের দাদারা শিঙ্গা লাগাইতো। কথা ঠিক না বেঠি? তো রাসূল যখন শিঙ্গা লাগিয়েছেন, রাসূলের শরীর মুবারক থেকে রক্ত বের হয়েছে। আল্লাহ রাসূলের সাহাবি হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি ডাকলেন, আব্দুল্লাহ এদিকে আসো। আল্লাহ রাসূলের সাহাবি আব্দুল্লাহ ইবনে জুবাইর যখন রাসূলের কাছে গিয়েছে, আল্লাহ রাসূল শরীরের রক্তগুলা আব্দুল্লাহ ইবনে জুবাইরের হাতে দিয়ে বললেন, আব্দুল্লাহ এই রক্তগুলা তুমি মাটির নিচে দাফন করে দাও। বলুন সুবহানাল্লাহ। নবীজির সাহাবি আব্দুল্লাহ ইবনে জুবাইর আল্লাহ রাসূলের এই রক্তগুলা হাতে নিয়ে চলে গেলেন। কিছুক্ষণ পরে নবীজির সাহাবি আব্দুল্লাহ আবার পুনরায় নবীজির সামনে হাজির হয়েছেন। আল্লাহর রাসূল আব্দুল্লাহ ইবনে জুবাইরকে জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ তোমার হাতে যে রক্তগুলা দিয়েছিলাম ওগুলা কি করেছো? আল্লাহর নবীর সাহাবি হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ও নবীজি আপনি যে আমার হাতে রক্তগুলা দিয়েছিলেন এই রক্তগুলা আমি মাটির নিচে দাফন করি নাই। নবীজি ডেকে বলে, আব্দুল্লাহ রে রক্তগুলা তুমি কি করেছ? নবীজির সাহাবী আব্দুল্লাহ বলে, ও নবীজি যে শরীরের মধ্যে মহান আল্লাহ মশা মাছি বসা হারাম করে দিয়েছে, ও নবীজি ওই শরীরের পবিত্র রক্তগুলা মাটি স্পর্শ করবে আমি আব্দুল্লাহ ইবনে জুবাইর তাবাদ্দাস করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনার শরীরের পবিত্র রক্তগুলা আমি আব্দুল্লাহ ইবনে জুবাইর আমার জিহ্বা দ্বারা চেটে চেটে পান করে ফেলেছি। আল্লাহর নবী ডেকে বলে, আব্দুল্লাহ রে যে শরীরে আমি বিশ্ব নবীর রক্ত প্রবেশ করেছে ওই শরীর কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলতে পারে না। তারা রসুলকে ভালো করে চিনছিল। কথা ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াত কি তো আয়াতে এই কথাটাই বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি দুনিয়ার মানুষদেরকে বলে দিন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসরণ করে। মুসলমান ভাইয়েরা আমার, নবীর অনুসরণ কিভাবে করবেন? ইত্তেবা কিভাবে করবেন? তাফসীর নুরুল কোরআনের মধ্যে অবলম্বন করে বর্ণনা করে দিয়েছেন। এক নাম্বার হলো আল্লাহর নবীকে যারা ভালোবাসবে এই ছয়টা গুণ তার মধ্যে থাকতে হবে,
যদি ছয়টা গুণ তার মধ্যে না থাকে বুঝা গেল সে পরিপূর্ণ আল্লাহর নবীর আশেক হতে পারে নাই, কথা ঠিক না বেঠি? নবী বলেন ততক্ষণ পর্যন্ত কোন মানুষ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার মা বাবার চাইতে, তার ছেলে সন্তানের চাইতে, এমন কি পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে আমি বিশ্ব নবীকে বেশি ভালো না বাসবে, আমি নবীর অনুসরণ না করবে, ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। মুসলমান ভাইয়া আমার, আল্লাহর নবীর সাহাবাই কেরাম আল্লাহর নবীকে নিজের মার চাইতে বেশি ভালোবেসেছেন, নিজের বাবার চাইতে বেশি ভালোবেসেছেন, নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবেসেছেন। এমনকি আল্লাহর নবীর সাহাবীরাও নিজের জীবনের চাইতেও আল্লাহর নবীকে বেশি ভালোবেসেছেন, কথা ঠিক না বেঠি? আরো জোরে আওয়াজ করে বলুন, কথা ঠিক না বেঠি? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নাম আপনারা শুনেন নাই? কি বলেন, শুনেন নাই? ইসলামের দ্বিতীয় খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর দুনিয়ার জীবনের সাথী, আল্লাহর নবীর কবরের জগতের সাথী, হাশরের ময়দানের সাথী এই আবু বকর। হাদিস শুধু দুনিয়ার সাথী আবু বকর, আবু বকর আল্লাহর নবীর জান্নাতেরও সাথী হবে, সুবহানাল্লাহ। এই আবু বকরের আব্বা আল্লাহ রসুল সম্পর্কে খারাপ মন্তব্য করেছিল, কি করেছিল? খারাপ মন্তব্য, রসুলকে একটা গালি দিয়েছিল, কি দিয়েছিল? গালি দিয়েছিল। আবু বকর নিজের বাবার গালের মধ্যে থাপ্পড় বসায় দিয়েছে, সন্তান বাবার গালে থাপ্পড় বসায় দিয়েছে। আবু বকরের বাবা আল্লাহর নবীর দরবারে গিয়ে বলে, ও নবীজি, যে আবু বকর আপনার সোহবতে বড় হয়েছে, যে আবু বকর আপনার হাতে হাত রেখে কারিমা পড়েছে, ইসলামের গন্ডির ভিতরে প্রবেশ করেছে, ওই আবু বকরকে কি আপনি এই শিক্ষা দিয়েছেন যে সন্তান বাবার গাড়ির মধ্যে থাপ্পড় বসায় দিবে? আল্লাহর নবী বলেন, কি হয়েছে? আবু বকরের বাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আবু বকর আমার সন্তান, আবু বকর আমার গালের মধ্যে থাপ্পড় বসায় দিয়েছে। আল্লাহ রাসূল আবু বকরকে ডাকাইলেন, আবু বকর, তুমি তোমার বাবার গালে থাপ্পড় বসায় দিয়েছো, ঘটনা কি? আবু বকর বলে, ও নবীজি, আমার হাতে যদি তখন একটা তলোয়ার থাকতো, আমার বাবার কল্লাটা আমি শরীর থেকে দ্বিখণ্ডিত করে দিতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আবু বকর দুনিয়ার জমিনে জীবিত থাকতে আমি আবু বকরের সামনে আপনি বিশ্ব নবীকে কেউ গালি দিবে এটা আমি বরদাস্ত করি না। নবীজি গো, যদি আমার বাবা হোক কোনো সমস্যা নাই, আমার মা হোক তাতে আমার কোনো কিছু আসে যায় না, আমার ভাই হোক তাতে আমার কোনো কিছু আসে যায় না, যতক্ষণ পর্যন্ত আপনার দুশ্মনকে দুনিয়ার জমিন থেকে চিরবিদায় না করব, ততক্ষণ পর্যন্ত আমি আবু বকর ক্ষান্ত হব না। মহব্বত কারে কয়, ভালোবাসা কারে কয়, কথা ঠিক না বেঠি? মাই আশিক মোলা হু মেরা,
আশিক মৌলাহু মেরা ইশক নিরালা ইয়ে জুমলা জাহা জিসকা তাজাল্লি সে উজালা মই দোর হো মজবুর হো আই সৈয়দ আলম মই দোর হো মজবুর হো আই সৈয়দ আলম দিদার দেখা দে নহি আওয়াজ সোনা দো দিদার দেখা দে নহি আওয়াজ সোনা দো আশিকের রসুল ছিল তারা, কথা ঠিক না বেঠি? আমরা তো জিলাপির আসে, খিচুড়ির আসে, বিরিয়ানির আসে, কথা ঠিক না বেঠি? বিরিয়ানি যতখান আছে ততখান আমরা আছি, বিরিয়ানি নাই আমরাও নাই, কথা ঠিক না বেঠি? মুসলমান ভাই আমার আল্লাহর নবীর চাচা আবু তালেবের কাছে যখন বাদি দাসী সই বাগিয়ে বলেছে, এরে আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মদ দুনিয়াতে আগমন করেছে, এই সুসংবাদ পাওয়া মাত্র চাচা আবু তালেব ভাতিজার মহব্বতে ভাতিজার ভালোবাসায় দাসী সুয়াইবাকে চিরজীবনের জন্য আজাদ করে দিয়েছে। لا يؤمن أحدكم حتى أكون أحب إليه بوالده وولده والناس أجمعين الله ربي بوله যতক্ষণ পর্যন্ত নিজের মা বাবা মা বাবা সন্তান সন্ততি এমনকি সমস্ত মানুষের আমি বিশ্ব নবীকে বেশি ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবা না। আবু বকর নিজের বাবার চাইতে রসুলকে বেশি ভালোবাসছে কি বাসছে না? কি বলেন, বাসছে কি বাসছে না? মুসলমান ভাইরা আমার, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সাদ সম্পর্কে আল্লাহর নবীর জবান দিয়া তিনবার উচ্চারিত হয়েছে, ইয়াযু আলাইকুম আল্লাহ রাজুলুম মিন আহলিল জান্নাহ, আল্লাহর নবী যেই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলেছেন সাদ জান্নাতি সাদ জান্নাতি সাদ জান্নাতি, নবীজি তিনবার বলেছে সাদ জান্নাতি। এই সাদের ইসলাম গ্রহণের ঘটনাটা বড় আশ্চর্য ধরনের ঘটনা। সাদ রাদিয়াল্লাহু আনহু ইসলাম যখন গ্রহণ করেছে ওনার আম্মা জানে না উনি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সাদ রাদিয়াল্লাহু আনহুর পাড়া প্রতিবেশী মহিলারা সাদ রাদিয়াল্লাহু আনহুর আম্মার কাছে গিয়ে বলে, ওরে সাদের মা, তুমি জানো কি তোমার সন্তান সাদ গোপনে গোপনে মুহাম্মদের দরবারে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সাদ রাদিয়াল্লাহু আনহুর আম্মা সাদ রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, সাদ তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছো? সাদ রাদিয়াল্লাহু আনহু বলে, মা, সব বিষয় নিয়ে লুকোচুরি খেলা যায় না, ইসলাম তো অনেক ধর্ম, যে ধর্ম গ্রহণ করলে আল্লাহর নবী বলেন আল ইসলাম ইয়াহদিমু মান কানা কবলা
ইসলাম এমন এক ধর্ম যেই ধর্মের ভিতরে প্রবেশ করলে আল্লাহ তাআলা জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে। কা উম্মে ওয়ালাদ মানে সন্তান মার পেট থেকে বের হওয়ার পরে যেরকম নিষ্পাপ হয় আল্লাহ তাআলা ইসলামের গন্ডের ভিতরে প্রবেশ করলে ওই রকম শিশু বাচ্চার মতো মানুষকে নিষ্পাপ বানায়া দেয়। সাদ রাদিয়াল্লাহু আনহু বলে ও আমার আম্মা আমি ইসলাম গ্রহণ করেছি, আমি শান্তির মালা গলায় পরেছি, আমি ইসলামের গন্ডির ভিতরে প্রবেশ করেছি। সুবহানাল্লাহ। সাদ রাদিয়াল্লাহু আনহু কে ডেকে বলে ও আমার কলিজার টুকরা সন্তান সাদ, তুমি শুনে রাখো, তুমি যদি মুহাম্মদের কালিমা মুহাম্মদের মুখের উপর থুথু নিক্ষেপ করে না দিয়ে আসো আমি কিন্তু খানা খাবো না, আমি কিন্তু দুপুরের খাবার খাবো না, রাতের খাবার খাবো না, আমি কিন্তু খানা নে না খেয়ে না খেয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। পাড়া প্রতিবেশীরা সাদ রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন সাদ আমরা তো জানি তুমি ভালো মানুষ, তুমি ভালো ছেলে, তোমার মা তো তোমাকে নিয়ে আমাদের কাছে খুব গর্ব করত, ও সাদ তুমি যে ইসলাম গ্রহণ করেছো ওই ইসলামের বাণী ওই কালিমা মুহাম্মদের মুখে তুমি নিক্ষেপ করে দিয়ে আসো। সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন আমার মা একদিন কেন যদি না খেয়ে খেয়ে মরে যায় আবার যদি জীবিত হয় আবার যদি না খেয়ে খেয়ে মরে যায় আবার যদি জীবিত হয় আবার যদি না খেয়ে খেয়ে মরে যায় তারপরেও আমি সাদ এই কালিমা বিশ্ব নবীর মুখে থুতু মেরে দিয়ে আসতে পারি না। মুসলমানি বোয়াদ গরদল নিহাদান ইলানে খুদ বদসতে খাজাদাদান। ইসলাম কাকে বলে, কথা ঠিক না বেঠি? মুসলমান ভাইয়েরা আমার এই সাদ রাদিয়াল্লাহু আনহু মা কে ডেকে বলেন মা একদিন কেন দুই দিন কেন মাসের মাস যদি তুমি ঘানা না খেয়ে মরে যাও তারপরে আমি সাদ আমার বিশ্ব নবীর কালিমা আমি ছাড়বো না। তাদের অন্তরে ভালোবাসা ছিল কি ছিল না? কে বলেন ছিল কি ছিল না? মুসলমান ভাইয়েরা আমার রসুলকে যারা ভালোবাসবে তাদের কিছু গুণ আছে, তাদের কি আছে? কিছু গুণ আছে, তাদের কিছু কোয়ালিটি আছে। তাফসীরে নূরুল কোরআনের মধ্যে বয়ান করেছে এক নাম্বারের কোয়ালিটি আর গুণ হলো আল্লাহর নবী যে শরীয়ত নিয়ে এসেছেন, রসুল যে আনিত শরীয়ত নিয়ে এসেছেন, শরীয়তের প্রত্যেকটা হুকুম যে ব্যক্তি মানবে সে আল্লাহর রসুলের অনুসরণকারীদের একজন, কথা ঠিক না বেঠি? ছয় নম্বরের প্রথম নম্বর হলো দ্বীনের যে আনিত শরীয়ত, আল্লাহ রাসূল যে দ্বীন আর ইসলাম আর শরীয়ত নিয়ে এসেছে, শরীয়তের প্রত্যেকটা হুকুম শরীয়তের প্রত্যেকটা বিধান যে আশিকে রাসূল মানবে সে রাসূলকে পুরোপুরি মহব্বত করলো, কথা ঠিক না বেঠি? দ্বিতীয় নম্বর হলো, দুই নম্বর হলো ভালোবাসার, যারা রাসূলকে ভালোবাসার দাবিদার তাদের দ্বিতীয় নম্বরের গুণ আর কোয়ালিটি হলো তারা আল্লাহ রসুলের যে নবুয়ত রসুলের যে রেসালত এগুলা বিশ্বাস করবে, কথা ঠিক না বেঠি? আর জোরে কোন কথা ঠিক না বেঠি? মক্কার মুশরিকরা আল্লাহ রসুলের নবুয়তকে বিশ্বাস করত, কি বলেন করত? রসুলের নবুয়তে বিশ্বাস করে নাই, উল্টা রসুলকে আরো পাগল বলেছে, জাদুগির বলেছে, কথা ঠিক না বেঠি? আর জোরে কোন কথা ঠিক না বেঠি? আবু জাহেল একদিন আল্লাহর নবীর সামনে এসে বলে হে মুহাম্মদ তুমি বলো তো আমার হাতের মুঠোর ভিতরে কি আছে, তুমি যদি বলতে পারো আমার হাতের মুঠোর ভিতরে কি আছে আমি সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। বিশ্ব নবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলকে ডেকে বলে, আবু জাহেল রে, আমি বলার কোনো প্রয়োজন নাই, তোমার হাতের ভিতরে যে পাথর আছে ওই পাথরই সাক্ষ্য দেবে আমি আখিরি জামানার পয়গাম্বর। এই কথা বলার সাথে সাথে আবু জাহেলের মুঠোর ভিতরে যে পাথর ছিল ওই পাথর সাক্ষ্য দেওয়া শুরু করে দিয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আবু জাহেল ডেকে ডেকে বলে, মুহাম্মদ রে, আমি তো এতদিন মনে করেছিলাম তোমার জাদু বিশেষ বিশেষ জায়গায় কাজে লাগে, কিন্তু আজকে আমি দেখতে পেয়েছি তোমার জাদু পাথর পর্যন্ত পৌঁছে গেছে। বলুন নাউজুবিল্লাহ। নবুয়তের সাক্ষ্য কে দিয়েছে? পাথর দিয়েছে রসুল যে নবী, এ সাক্ষ্য কে দিয়েছে? পাথর দিয়েছে। কথা ঠিক না বেঠি? মিশকাতের সরা মিরকাতের মধ্যে লেখা হয়েছে, আবু জাহেলের ছেলে ইকরামা নদীর পারে দাঁড়িয়ে আছে, আল্লাহর নবীকে ডেকে বলে, ও মুহাম্মদ, তুমি যে সত্য নবী, কিভাবে বিশ্বাস করব যদি তুমি আমার এই পরীক্ষাতে উত্তীর্ণ হও, আমার এই পরীক্ষাতে যদি তুমি পাশ করো তাহলে মনে করব তুমি আখিরি জামানার পয়গাম্বর। আল্লাহর নবী ডেকে বলেন, এ আবু জাহেলের ছেলে ইকরামা, কি পরীক্ষা করবি কর, কারণ তোর যে তোর বাবা আবু জাহেলই তো আমার সাথে ধোঁকাবাজি করেছে, তুই তো সেই আবু জাহেলের ছেলে, তুই তো ধোঁকাবাজি করবে এতে কোনো সন্দেহ নাই। আরে ইকরামা, কি পরীক্ষা করবি তুই, আমাকে পরীক্ষা কর। আবু জাহেলের ছেলে ইকরামা আল্লাহ নবীকে ডেকে বলে, হে মুহাম্মদ, নদীর ওই পারে যে একটা পাথর দেখা যায়, ওই পাথরটা যদি পানির উপর দিয়ে ভেসে ভেসে এসে তোমার সামনে দাঁড়িয়ে যদি সাক্ষ্য দেয় তুমি আল্লাহর আখিরি পয়গম্বর, আল্লাহ তোমাকে নবুয়তি আর রেসালতি দান করেছে, আল্লাহ তোমার উপর আখিরি কালাম 30 পারা কোরআন নাযিল করেছে, তাহলে আমি আবু জাহেলের ছেলে ইকরামা সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সলমান ভাইয়ের আমার, আল্লাহ রাসূল শাহাদত আঙ্গুলি দ্বারা ইশারা করে পাথরকে যখন ডাক মেরেছে, ওই নদীর ওই পার থেকে পাথরটা পানির উপর দিয়ে ভেসে ভেসে আল্লাহর নবীর সামনে হাজির হয়ে গেছে। পাথর আল্লাহর নবীর সামনে হাজির হয়ে পাথর সাক্ষ্য দিতেছে, আশহাদু ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেলের ছেলে ইকরামা এখন বেকায়দাত পড়ে গেছে, বিপদে পড়ে গেছে, এখন বলতেছে, মুহাম্মদ, পাথর তো ওই পার থেকে আসছে, এখন যদি পাথর আবার ওই পারে চলে যায়, যদি তার স্বস্থান যেখান থেকে আসছিল ওইখানে যদি চলে যায় তাহলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহর নবী, বিশ্ব নবী, দু জাহানের বাদশা নবী, পাথর কেড়ে কেড়ে বলে, পাথর তুমি যেখান থেকে এসেছো পাড়ির উপর দিয়ে বেশে বেশে তুমি আবার তোমার শশ স্থানে চলে যাও, আল্লাহর কুদরত বোঝা যায় না। আল্লাহর নবী যখন পাথরকে আবার হুকুম করলো, এই পাথর আবার পাড়ির উপর দিয়ে বেশে বেশে পাথরের শশ স্থানে চলে গেল। আবু জাহেলের ছেলে ইকরামা আল্লাহর নবীর পায়ে পড়ে বলে, আরে মুহাম্মদ, আমার বাবা আবু জাহেল তোমাকে অমান্য করে যে তোমার দ্বীন গ্রহণ করে নাই, তোমার কালিমা গ্রহণ করে না, আর আমার বাবা চিরস্থায়ী জাহান্নামের বাসিন্দা হয়ে গেছে। আরে আব্দুল্লাহর বলা মুহাম্মদ, আদৌ করতে চাই না, আমি জাহান্নামের আগুনে জ্বলতে চাই না, আমি বুঝতে পেরেছি
তুমি আখির জামানার পয়গম্বর, আল্লাহ তোমার উপর কোরআন নাযিল করেছে, তুমি বিশ্ব নবী, এত সন্দেহের কোন অবকাশ নাই, আমাকে এই মুহূর্তে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। আবু জাহেলের ছেলে ইকরামা সাক্ষ্য দিছে কি দিছে না? জোরে বলুন, দিছে কি দিছে না? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী চাচা আবু তালেবের সাথে যখন ওই শাম দেশে ব্যবসার জন্য রওনা হয়ে গেছে, রাস্তার মধ্যে বুখাইরা নামক পাদ্রী চাচাকে জিজ্ঞাসা করেন, হে আবু তালেব, তোমার সাথে যে এই ছেলেটা, এই ছেলেটাকে? আবু তালেব ডেকে বলে, এটা আমার ভাইপো, এটা আমার বাইস্তা, তার নাম কি? বলে, তার নাম মুহাম্মদ। পিতার নাম কি? বলে, আবদুল্লাহ। মাতার নাম? বলে, আমেনা। ওই শামদেশের যে জ্যোতিষ ইহুদি আলেম বুখাইরা ডেকে বলে, আরে আবু তালেব, তুমি কি জানো এই বাচ্চা সাধারণ বাচ্চা না, এই বাচ্চা আসমানি বাচ্চা, এই বাচ্চা আখির জামানার পয়গম্বর হবে, এই বাচ্চা কি মহান আল্লাহ নবুয়াতি আর রেসালতি দান করবে, এই বাচ্চার উপর আমার আল্লাহ আসমান থেকে 30 পারা কারাম কোরআন নাজিল করবে। বুখাইরা পাদ্রী সাক্ষ্য দিছে কি দিছে না? আরো জোরে বলুন, দিছে কি দিছে না? মুসলমান ভাইরা আমার, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূলকে নিয়ে গেলেন এক পাদ্রীর কাছে, যেই পাদ্রী খাদিজাতুল কুবরার সম্পর্কে ভাই হয় চাচাতো ভাই, যেরকম কথা ঠিকটা বেছি, ওই পাদ্রীর কাছে নিয়ে যাওয়ার পরে ওই পাদ্রী ডেকে বলেন, খাদিজা রে, এই ছেলে কে, তার নাম কি? ডেকে ডেকে বলে, তার নাম মুহাম্মদ, পিতার নাম আব্দুল্লাহ, মাতার নাম আমেনা। ওই পাদ্রী ডেকে ডেকে বলে, খাদিজা রে, তুমি কি জানো এই সন্তান কিন্তু সাধারণ সন্তান না, এই সন্তান কিন্তু আল্লাহর পয়গম্বর সুবহানাল্লাহ। ডেকে ডেকে বলে, আরে খাদিজা, আমি কিন্তু তাওরাতের মধ্যে তার নিদর্শন গুলা দেখতে পেয়েছি। সাক্ষ্য দিছে কি দিছে না? জোরে বলুন, দিছে কি দিছে না? গাছ মাছ তরুলতা বৃক্ষলতা পর্যন্ত আল্লাহর পয়গম্বরের নবুয়তের সাক্ষ্য দিয়েছে, কথা ঠিক না বেঠি? তৃতীয় নাম্বার আশিকের রসুলের দাবিদার যারা হবে তাদের তৃতীয় নম্বরের কোয়ালিটি হলো, তারা রসুলের অনুসরণ করবে, তারা রসুলের এত্তেবা করবে, নিজের জীবনের চাইতেও তারা রসুলকে ভালোবাসবে। বলুন সুবহানাল্লাহ। এত্তেবা কাকে বলে, অনুসরণ কাকে বলে? ইশারের পরে এক হযরত বয়ান করতেছিলেন, উনি এই আয়াতের তাফসীর করতেছিলেন, এই আয়াতের উপর আলোচনা করতেছিলেন, আমি শুনছি উনি এত্তেবা দৃষ্টান্ত দিয়েছেন, বালির উপর দিয়ে যখন কোনো মানুষ হেঁটে যায় তখন জুতার চাপ পড়ে, এই জুতার চাপের উপর পিছন দিক দিয়ে আরেকটা মানুষ যদি যায় ফ্লো করে, এটা কি অনুসরণ আর এত্তেবা বলা হয়? কথা ঠিক না বেঠি? আল্লাহ তাআলা কোরআনে বলেন, ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহ তাআলা বলেন, যারা রসুলের ইত্তেবা করবে, ওয়ামাই ইয়ুতিউল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ এবং আল্লাহর রসুলের ইত্তেবা অনুসরণ যারা করবে, আল্লাহ বলেন হাশরের মাঠে আল্লাহ তাআলা তাদেরকে সিদ্দিকগণ, নবীগণ, শহীদগণ
নেক আমলকারী সালেহীন গণের সাথে আল্লাহ তাআলা তাদের হাশর গঠাবে, বলুন সুবহানাল্লাহ। রসুলের প্রেম সাহাবায়ে কেরামের অন্তরে ছিল, কথা ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবীরা নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করে দিয়েছে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে, কথা ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর একজন সাহাবি যার নাম হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছে হিজরতের সময়, যখন চলে এসেছে আবু সালমা হিজরত করে মদিনায় রওনা দিয়েছেন, আল্লাহর নবী হিজরত করে আগেই মদিনায় চলে গিয়েছেন, কথা ঠিক না বেঠিক? হযরত আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় রয়ে গেছেন, হিজরত করবেন, সন্তানকে নিয়ে বিবি কে নিয়ে যখন রওনা হয়ে গেছেন সুদূর মদিনাতুল মুনাব্বারার দিকে, হযরত আবু সালমার বংশের লোকেরা রাস্তার মধ্যে বাধা হয়ে দাঁড়াইছে, বলতেছে আবু সালমা তুমি মদিনায় হিজরত করো, আমাদের কোনো কিছু আসে যায় না, কিন্তু আমাদের বংশের প্রদীপ তোমার ছেলেটারে আমাদের কাছে দিয়া যাও। আবু সালমার শ্বশুর বাড়ির লোকেরা আইসা রাস্তার মধ্যে ধরছে, ওইরা বলতেছে আবু সালমা তুমি মদিনায় হিজরত করো, আমাদের কোনো কিছু আসে যায় না, কিন্তু আমাদের বংশের যে মেয়েটা তুমি বিয়ে করেছো, আমাদের বংশের মেয়েটা তুমি দিয়ে যাও, কথা ঠিক না বেঠিক? তারা মনে করছে যে সন্তান আর বিবিরে রাইখা দিলে আবু সালমা মদিনায় হিজরত করবে না, কিন্তু আবু সালমা সন্তানের মায়া ত্যাগ করেছে, বিবির মায়া ত্যাগ করে রাতের অন্ধকারে মদিনায় হিজরত করছে কি করছে না? জোরে বলুন, করছে কি করছে না? আপনাদের কি খারাপ লাগতেছে? কে বলুন খারাপ লাগতেছে? খারাপ যদি না লাগে তাহলে সামনের দিকে একটু আগায় বসেন, আর আমার একটা জিকির আছে, এটা আমার হাইফিয়তে আমি একটা জিকির দেই, এই জিকিরটা দিমু, আপনারা রাজি আছেন? জোরে বলুন, রাজি আছেন? আপনারা একটু জোরে সুরে আওয়াজ করে জিকির দিবেন, যারা এখনো মাহফিলে আসে নাই তারা যেন মাহফিলে আইসা পড়ে, কথা ঠিক না বেঠিক? জোরে জিকির দিতে রাজি আছেন না? আল্লাহর নাম নিতে ভয় করে? কে বলেন ভয় লাগে? এ জবান কার দেওয়া? জিব্বাটা কার দেওয়া? আরো জোরে বলুন, কার দেওয়া? আল্লাহ এই জবানের আওয়াজ বন্ধ করতে পারে কি পারে না? এই যে কথা বলতেছি এক সেকেন্ড তালা লাগতে পারে কি পারে না? আল্লাহর দেওয়া জবান আল্লাহর কাছে বেই করব কোনো কৃপণতা? জোরে বলুন, কোনো কৃপণতা? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, অমুক তমুক এগুলা বলার দরকার নাই, কার নাম বলবো? এই যে মিছিল মিটিং গালিগুলো এগুলো করলে কি সব হয়? আমল নামাতে নেকি লেখা হয়? আল্লাহর নাম নিলে নেকি লেখা হয় কি হয় না? প্রতি হরফে কয় নেকি? দশ নেকি? প্রতি হরফে দশ নেকি? সামনের দিকে একটু আগে বসে না, একটু জিকির দেন, প্রধান অতিথি ইনশাল্লাহ চলে আসবে কিছুক্ষণের ভিতরে। আল্লাহ 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 Allah 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 মাশাআল্লাহ জোরে আল্লাহ 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 Allah 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 Allah
মাশাআল্লাহ জোরে সন্তানের ভালোবাসা ত্যাগ করে তিনি মদিনায় হিজরত করেছেন, কথা ঠিক না বেঠিক? মদিনায় হিজরত করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে যুদ্ধে পাঠিয়েছিলেন। যুদ্ধে তিনি শাহাদত বরণ করেন নাই, যুদ্ধ থেকে ফিরে আসার সময় শাহাদত বরণ করছে। ওই দিক দিয়া হযরতে আবু সালমার বাবার বাড়ির লোকেরা চিন্তা করতেছে যে আমাদের বাচ্চা ছেলেটাকে যে আমরা আটকায় রাখলাম দীর্ঘ এক বছর হয়ে গেছে, এই বাচ্চা ছেলেটা না খায়া কঙ্কাল হয়ে গেছে। আবু সালমার শ্বশুর বাড়ির মানুষেরা চিন্তা করতেছে আমাদের মেয়েটাকে যে সন্তান থেকে আলাদা করে রাখলাম, এই সন্তানের ভালোবাসা তো ওই মেয়েটার মন থেকে দূরে সরে যেতেছে, এখন কি করা যায়? এখন তারা উভয় পক্ষে মিলিয়া সিদ্ধান্ত নিল যে মা আর সন্তানরা একত্রিত কইরা আমাদের এই সন্তানটাকে আর মেয়েটাকে একসাথে কইরা দাও। বলুন সুবহানাল্লাহ। আবু সালমার বিবি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর সন্তানটাকে একত্রিত করে দিছে। আবু সালমার বিবি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে বলেন যে মক্কাতে আল্লাহ নবী নাই, ওই মক্কাতে আমি থাকতে চাই না, যেই মক্কাতে আমার স্বামী আবু সালমা নাই, ওই মক্কাতে আমি থাকতে চাই না, আমার সন্তানকেও
এই মক্কাতে রাখতে চাই না। গভীর রাত, গভীর রজনি, কোন গাড়ি গরুর কোন ব্যবস্থা নাই, কোন গাড়ি নাই, মরুভূমি প্রান্ত, এই পাহাড়ের চিটিয়াল ময়দান দিয়ে উম্মে সালমা এই শিশু বাচ্চা সন্তানটাকে নিয়ে রওনা হয়ে গেলেন সুদূর মদিনাতুল মুনাব্বারার দিকে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমাত্র মদিনার সীমানার ভিতর গিয়ে পৌঁছে গেলেন, এমনি একজন এলানকারী এলান করতেছে, কে গো তোমরা? আল্লাহর নবীর সাহাবী আবু সালমা দুনিয়ার জমিন থেকে চিরবিদায় হয়ে গেছে। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা দৌড়াইয়া গিয়া ওই এলানকারী ব্যক্তিটাকে ধরে বলে, ভাই কোন আবু সালমা দুনিয়ার জমিন থেকে চিরবিদায় হয়ে গেছে? ঘোষণাকারী সাহাবি বলে, কোথায় তোমার ঘর, কোথায় তোমার বাড়ি, কোন আবু সালমার কথা তুমি বলতেছো? এই আবু সালমাকে তো তুমি চিনবা না। উম্মে সালমা লেগে লেগে বলে, এ ঘোষণাকারী সাহাবি, আমাকে একটু পরিচয় দাও না, কোন আবু সালমা দুনিয়ার জমিন থেকে চিরবিদায় হয়ে গেছে? ঘোষণাকারী সাহাবি ডেকে বলে, মহিলা রে আমি এতটুকু জানি যে সাহাবি আবু সালমা দুনিয়ার জমিন থেকে চিরবিদায় হয়ে গেছে, তার বাড়ি ছিল মক্কায়, এক বছর আগে মদিনায় হিজরত করেছিল, রাস্তার মধ্যে তার বংশের মানুষেরা তার ছোট বাচ্চাটাকে আটকায়া দিয়েছিল, তার বিবিকে আটকা দিয়েছিল, এতটুকু আমি জানি, এর বেশি জানি না। এই কথা বলার পরে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলে, আবু সালমান লাশ কোথায়, ওখানে আমাকে নিয়ে যাও। শিশু বাচ্চাটা গেলিয়া উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহা ওই আবু সালমার লাশের কাছে গিয়ে দাঁড়ায় গেছে, মুখের কাপড়টা সরায়া স্বামীর মাথার মধ্যে মুখ লাগায়া ডেকে ডেকে বলে, ও স্বামী অভিমান করো না, তোমার চোখ দুইটা খুলে দেখো, আমি উম্মে সালমা তোমার সামনে হাজির হয়েছি। আরে আমার স্বামী আবু সালমা তোমার সন্তান তোমার সামনে হাজির হয়েছে, দুইটা চোখ খুলে তাকায় দেখো, আমি তো আমার কারণে মক্কা এক বছর আটকে পড়ি নাই, তোমার বংশের মানুষগুলো তোমার সন্তানটাকে আটকায় রেখে দিয়েছিল, আমার বাবার বাড়ির লোকেরা আমাকে আটকায় রেখে দিয়েছিল, ও আমার সবই আর ঘুমায় থাইকো না, চোখ গুলা খুইলা তাকায় দেখো, তোমার বিবি উম্মে সালমা এবং তোমার সন্তান আবু সালমা তোমার সামনে হাজির হয়ে গেছে। এইভাবে যখন কান্নাকাটি শুরু করে দিয়েছে আল্লাহর নবী, বিশ্ব নবী এই দৃশ্য যখন দেখেছে, এই দৃশ্য দেখার পরে আল্লাহর নবী রহমতের নবী মায়ের নবী বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়া পানি জোর জোর করে ঝেড়ে দিয়ে ডাক দিয়া বলেন, আরে উম্মে সালমা আল কাল দিশরা আর কাল তো হবে না, উম্মে সালমা রে আজকে থেকে তোর সন্তান এবং তোর পুরা দায়িত্ব আমি বিশ্ব নবী নিজ হাতে নিয়ে নিলাম। ভালোবাসা কারে কয়, কথা ঠিক না বেঠিক? আর জোরে কর, নিজের বিবির ভালোবাসা ত্যাগ করেছে, সন্তানের ভালোবাসা ত্যাগ করেছে, কথা ঠিক না বেঠিক? মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ রাসূল যে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, নিজের মা বাবার চাইতে সাহাবাই কেরাম বেশি রাসূলকে ভালোবাসতেন, কথা ঠিক না বেঠিক? আল্লাহর নবী এই এলান করার পরে
উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে ডেকে ডেকে বলে, ও নবীজি, আপনি যে আমাকে বলেছেন আমি এবং আমার সন্তানের দায়িত্ব আপনি গ্রহণ করবে, নবীজি গো আমার তো কিছু কথা আছে। আল্লাহর নবী রেখে বলে, এ উম্মে সালমা তোমার কি কথা আছে আমার কাছে বলো। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রেখে বলে, নবীজি গো আমার সন্তান আবু সালমা স্বামীর যে সন্তান, এই সন্তানটাকে কি আপনি গ্রহণ করবেন নাকি? নবীজি গো এটা হলো এক নাম্বার প্রশ্ন। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো, আমার স্বামী আবু সালমা আমাকে তো ভালোবাসতো, তো মহাব্বত করতো গো, আমি যখন রাগ করতাম আমার স্বামী আবু সালমা আমাকে ধমক দিত না, আমার সাথে রাগ করতো না, আমাকে আদর দিয়ে আমাকে সোহাগ দিয়ে আমার রাগ গুলা ভাঙ্গাইত। অগলবিজি আমার এই দুইটা প্রস্তাব কি আপনি মানতে পারবেন? আল্লাহর নবী রেখে বলেন, উম্মে সালমা চিন্তা করিস না, আমি বিশ্ব নবী জীবনে কোনোদিন তোকে ধমক দিব না। আরে উম্মে সালমা আমি বিশ্ব নবী কোনোদিন তোর সাথে রাগ করব না। উম্মে সালমা রে তুমি যদি রাগ করো আমি বিশ্ব নবী আনন্দ আত্মহারা হইয়া তুমি উম্মে সালমার রাগ গুলা আমি ভাঙ্গাইয়া দিব। সুবহানাল্লাহ, আর আস্তে কোন মহিলারা শুনবো, আর আস্তে কোন মুসলমান ভাইরা আমার, সাহাবাই কিরাম আল্লাহর নবীকে কত ভালোবাসত। উহুদের যুদ্ধ যখন শুরু হয়ে গেল, সাহাবাই কিরাম ছত্রভঙ্গ হয়ে গেছে, কাফেরদের মোকাবেলায় এত অতর্কিত হামলা চালিয়েছে মুশরিকের দল, কুফফারের দলেরা, সাহাবাই কিরাম ছত্রভঙ্গ হয়ে গেছে। উহুদের জমিনে আল্লাহর নবীর মাথা মুবারকের মধ্যে লোহার দুইটা কড়া ঢুকে গেছে। ওই দিক দিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় আসতেছে আল্লাহর নবীর মাথা মুবারক থেকে দুইটা লোহার কড়া ঘোলার জন্য। ওই দিক দিয়া আব্দুল্লাহ ইবনে রওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রেখে বলে, ওরে আবু বকর তোমার তো নেকের কোনো অভাব নাই, তোমার তো নেকের পাল্লাটা ভারী হয়ে গেছে, আমাকে একটু সুযোগ দাও না, আমি একটু খেদমত করি, আমার আমলের পাল্লাটা আমি ভারী করি। এইভাবে যখন হাত দিয়ে ইশারা করে দিয়েছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উহুদের মাঠের এক প্রান্তরে দাঁড়ায় গেছে। আবু বকর সামনের দিকে আর অগ্রসর হয় না। আব্দুল্লাহ ইবনে রওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে রসুলের মাথা মুবারকটাকে এইভাবে ধরে কামড় মেরে, রসুলের প্রথম লোহার কড়াটা যখন মাথার থেকে দাঁত দিয়ে কামড় দিয়ে যখন উঠাইতে গেছে, আব্দুল্লাহ ইবনে রওহা একটা দাঁত ভেঙে জমিনে পড়ে গেছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে রওহা দ্বিতীয়বার যখন দ্বিতীয় লোহার কড়াটা নবীজির মাথা মুবারক থেকে ওঠানোর জন্য যখন টান দিয়েছে দাঁত দ্বারা, আব্দুল্লাহ ইবনে রওহা আরেকটা দাঁত ভেঙে উহুদের জমিনে পড়ে গিয়েছে। আল্লাহর নবীর চেহারা মুবারকের মধ্যে রক্তে লাল হয়ে গেছে। ওই দিক দিয়ে আরেকজন সাহাবি যার নাম হযরতে মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু, মালিক বিন সিনান আল্লাহর নবীর এই দৃশ্য দেখার পরে দৌড়ায়া নবীজির সামনে হাজির হয়ে গেছে। হাজির হয়ে হযরতে মালিক বিন সিনান জিব্বা দ্বারা আল্লাহর নবীর এই রক্তগুলা চেটে চেটে পান করে ফেলেছে। আল্লাহর নবী চোখ গুলা যখন খুললে তাকা দেখো নবীজির গালের মধ্যে কোনো রক্ত নাই, গালগুলা পরিষ্কার হয়ে গেছে। আল্লাহর নবী দেখে বলে, কে রে, আমি বিশ্ব নবীর রক্তগুলা পরিষ্কার করেছে। মালিক বিন সিনান দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী
আপনার শরীরের পবিত্র রক্ত এই জমিন স্পর্শ করবে আমি তা বরদাস্ত করি না। নবীজি গো, আমি মালিক বিন সিনার, আপনার শরীরের রক্তগুলা চেটে চেটে পান করে ফেলেছি। আল্লাহ নবী ডেকে বলেন, লান তামাসসাকান্নার, যে ব্যক্তি আমি বিশ্ব নবীর রক্তগুলা পান করেছে, আল্লাহর কসম, আল্লাহর কসম, সে কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। এই খতমে রাসূল ফখরে উমম শাহ মদিনা দেখলা দে মুঝে মনজর গুলজার মদিনা। সেই মদিনার প্রান্তরে সেই উহুদের পাহাড়, যেই উহুদের যুদ্ধে, যেই উহুদের পাহাড়ের নিচে আল্লাহর রাসূলের দান্দান মুবারক শহীদ হয়েছিল। ও মুসলমান, ওই রাসূলকে চিনার দরকার আছে কি আছে না? আরো জোরে বলুন, আছে কি আছে না? আরো জোরে বলুন, আছে কি আছে না? মুসলমান ভাইয়েরা, আমার উহুদের যুদ্ধের মধ্যে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছিল। মহা বিপর্যয় ঘটেছিল উহুদের যুদ্ধের মাঝে। এই ফাঁকি দিয়া শয়তান খবর ছড়ায় দিয়েছে, কত কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ দুনিয়াতে নাই, মুহাম্মদ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। এই খবর যখন মদিনার মহিলাদের কানের মধ্যে পৌঁছায় গেল, মদিনার মহিলারা দৌড়াইয়া আসতেছে উহুদের প্রান্তরের দিকে। তন্মধ্যে একজন মহিলা দৌড়াইতেছে আউলাকে, সে পাগল নিবেশে একজনকে ডেকে বলে, আমার নবীর কি অবস্থা, নবীজির কি হয়েছে? ওই লোক ডাক দিয়া বলে, মা গো, তোমার স্বামী তো উহুদের প্রান্তরে শাহাদাত বরণ করেছে। মহিলা ডেকে বলে, ইন্না লিল্লাহ, আর কোনো কিছু বলে না, আবার সামনের দিকে দৌড়ায় আরেকজনকে জিজ্ঞাসা করে বলে, আমার নবীর কি হয়েছে? ওই লোক ডাক দিয়া বলে, মা, তোমার ছেলে উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছে। মহিলা বলে, ইন্না লিল্লাহ, আর কোনো কিছু বলে না। সামনে যখন অগ্রসর হয়েছে, ডাক দিয়া বলে, এ উহুদের বাসীরা, তোমরা কে, কোথায় আছো, বিশ্ব নবী কোথায় আছে, নবীজির কি অবস্থা? ওই মহিলাকে ডাক দিয়ে বলে, মহিলা রে, তোমার আপন মানুষগুলা উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছে। মহিলা রেগে রেগে বলে, উহুদ বাসীরা রে, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে যাক, আমার কোনো কিছু আসে যায় না, আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যাক, কোনো কিছু আসে যায় না, আগে আমাকে বলো আমার দিনের নবী এখনো জীবিত আছে কি না। আল্লাহর নবীর সামনে গিয়ে ওই মহিলা যখন দাঁড়িয়ে গেছে, আল্লাহর নবীর নূরানি চেহারা দেখার পরে মহিলা বলতেছে, ও নবীজি, আপনার চেহারা দেখার পরে আমার সমস্ত ক্লান্তি দূর হয়ে গেছে, আমার সমস্ত পেরেশানি দূর হয়ে গেছে। নবীজি গো, আপনার চেহারার কাছে আমার সমস্ত মুসিবতগুলো একবারে তুচ্ছ আর নগণ্য, কথা ঠিক না বেজি? ভালোবাসা ছিল কি ছিল না?